দুয়ারে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো দুটি বড় আসর, জল্পনা কল্পনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কেমন হবে এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের দল? ক্রিকেটাররা এখনও ছুটিতে, 29 জুলাই থেকে প্রস্তুতি ক্যাম্প হওয়ার কথা থাকলেও দুদিন পিছিয়ে 31 জুলাই থেকে শুরু হবে এশিয়া কাপ এবং বিশ্বকাপ উপলক্ষে টাইগারদের প্রাথমিক প্রস্তুতি। শুরুতে 30 জনকে নিয়ে এই ক্যাম্প শুরু হচ্ছে ঠিকই, কিন্তু জানা গেছে আগস্টের প্রথম সপ্তাহ, হতে পারে 5 অথবা 6 আগস্ট, 20 জনের একটি দল ঘোষণা করা হবে। তাদের নিয়ে চলবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি ক্যাম্প। এই 20 ক্রিকেটারকে যাচাই বাছাই করে ঘোষণা করা হবে এশিয়া কাপের জন্য 15 জনের চূড়ান্ত দল। যদিও শোনা যাচ্ছে কাছাকাছি সময় হয় এশিয়া কাপের, এই দলটাই হতে পারে বিশ্বকাপের দল। কেউ খুব খারাপ করলে বা ফর্মে না থাকলে বিশ্বকাপ দলে পরিবর্তন আসতেও পারে। যেহেতু বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল দেওয়ার শেষ সময় এখনও বেশ খানিকটা দূরে, ফলে এশিয়া কাপে ক্রিকেটারদের পারফরমেন্স বিবেচনা করে সেরা 15 জনকে বাছাই করার সুযোগ থাকবে নির্বাচকদের হাতে। এখন প্রশ্ন হচ্ছে প্রস্তুতি ক্যাম্পের জন্য কোন 20 জন সুযোগ পাচ্ছেন? নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। তামিম ইকবাল অবসর থেকে ফিরেছেন এশিয়া কাপ দিয়েই, তার আবারও লাল সবুজ জার্সিতে ফেরার কথা। যদিও তার কোমরের ইঞ্জুরি সব থেকে বড় কনসার্নের বিষয়, বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে তামিম এখন ইংল্যান্ডে। সেখান থেকে ফিরে বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন ইঞ্জুরি আর অধিনায়কত্ব ইস্যুতে, তবে 20 জনের দলে তার থাকতে বাধা নেই। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজরা নিশ্চিত। তাসকিনের সঙ্গে থাকবেন বাকি 4 পেসার, মুস্তাফিজ, হাসান মাহমুদ, এবাদত এবং শরীফুল। স্পিনার হিসেবে থাকছেন তাইজুল, আফিফ হোসেনও 20 জনের দলে অবধারিত। এই হলো মোট 14 জন, বাকি আরও 6 জন। একজন ব্যাকআপ ওপেনার চাই, 7 নম্বরে যথেষ্ট বিকল্প চাই, এছাড়া প্রয়োজন একজন বাড়তি স্পিনারেরও। ব্যাকআপ ওপেনার হিসেবে গেল আফগানিস্তান সিরিজে, দলের সঙ্গে ছিলেন নাইম শেখ, ছিলেন রনি তালুকদারও। এই দুজনকে হয়তো টিম ম্যানেজমেন্ট 20 জনের দলে রেখে আরও একবার পরখ করে দেখতে চাইতেই পারেন। তবে সবথেকে বড় চমক হতে পারেন তানজিদ তামিম। ইমার্জিং এশিয়া কাপে এই ব্যাটার ওপেনিংয়ে দারুণ করেছেন। রনি নাইমদের ব্যর্থতার সুযোগে তানজিদ হতে পারেন ওপেনিংয়ে বিকল্প। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারকে নিয়ে আলোচনা বেশ কদিন ধরেই। এই দুজন 20 জনের দলে থাকবেন সেটা নিশ্চিত করে বলাই যায়। টিম ম্যানেজমেন্ট থেকে সবুজ সংকেত পেয়েই এই দুজন অনুশীলনে ঘামও ঝরাচ্ছেন প্রতিনিয়ত। 15 জনের দলে থাকতে তাদের প্রস্তুতি ক্যাম্পে দিতে হবে কঠোর পরীক্ষা। বাড়তি একজন স্পিনার হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে নাসুম আহমেদের। 7 নম্বরের বিবেচনায় থেকে শামীম পাটোয়ারিও 20 জনের দলে তীব্র প্রতিযোগী। 20 জনের দলে শামীমও থাকতে পারেন নিশ্চিতভাবেই। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।